আমরা অনেক সময় বিপদে পড়লে অস্থির হয়ে যাই, হতাশ হই। অনেকে মুখে বলি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এই সান্ত্বনা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ মন থেকে তখনও মানতে পারি না বিষয়টা। আমাদের তাওয়াক্কুলের অনেক অভাব এবং আমরা ভীষণ বোকাও বটে। বোকা কেন এই উত্তরটা জানব কোরআন থেকে। এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং তোমাদের জান মাল ও শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব। এ পরীক্ষায় ধৈর্যশীলদেরকে সুখবর দাও। সুখবরের সাথে সাথে পুরস্কারের কথাও বলা হয়েছে। তিনি আরও বলেন, ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার পূর্ণভাবে দেয়া হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহর এই কথাগুলো জেনেও আমরা যদি হতাশ হই, তাহলে বোকা নয় তো আর কি। সবরের এই সর্বোৎকৃষ্ট প্রতিদানের কথা জেনেও আমরা যদি গাফেল থাকি, আল্লাহর নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করি, তাহলে এর ভয়ঙ্কর পরিণাম তো আমাদেরই ভোগ করতে হবে। বিপদ হলো আল্লাহর নিয়ামত। সবর বা ধৈর্য ধারণ করা বিশ্বাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনে বিপদ মুসিবত নেমে আসলে অস্থিরতা প্রকাশ করা যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে, পাশাপাশি আল্লাহর নিকট প্রতিদান পাওয়ার আশা করতে হবে। বিপদে শোকে বা রোগগ্রস্ত অবস্থায় আল্লাহকে স্মরণ করে তার আনুগত্যের শপথ করা উচিত আমাদের প্রত্যেকের, আর সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। এতে করে আল্লাহ আমাদের কষ্ট আর বিপদকে কাটিয়ে দেবেন, আর বিনিময়ে আত্মার এক নির্মল প্রশান্তি আমাদের দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন, অর্থাৎ আল্লাহ দিনের আলোকে ঢেলে দেন। তখন সে অনুধাবন করে বিপদ বেদনা এই সব আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং বিপদে ধৈর্য ধারণ করে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্যই আর তার নিকটই ফিরে যাব। আল্লাহ আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।